আপুরা কি খবর সবার তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য একটা রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে আসি সেটা হচ্ছে আমার টপ 5 ফেভারিট ফাউন্ডেশন এবং যারা ফাউন্ডেশন কিনতে চাচ্ছো বাট ঠিক কোন ফাউন্ডেশনটাতে ইনভেস্ট করবে সেটা বুঝতে পারছো না তাদের জন্য আজকের এই ভিডিওটা সুতরাং যারা এই ধরনের সমস্যা ফেস করছো আর দেরি না করে পুরো ভিডিওটা দেখতে বসে পড়ো তো সবার আগে আমি যে ফাউন্ডেশনটা দেখাবো আমি কোনো পার্টিকুলার অর্ডারে যাচ্ছি না আমি সবার আগে যে ফাউন্ডেশনটা দেখাবো সেটা হচ্ছে ওয়েটন ওয়াইল্ডের ফাউন্ডেশন এটা হচ্ছে ওয়েটন ওয়াইল্ডের ফটো ফোকাস ফাউন্ডেশন এটা আমার সেটা হচ্ছে ডেজার্ট বেস যারা হচ্ছে আমার শেডার আছো তারা ডেজার্ট বেসটা ট্রাই করে দেখতে পারো এবং এই সেটটা হচ্ছে এই ফাউন্ডেশনটা হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ফাউন্ডেশন ইন রিজনেবল প্রাইস দ্যাটস ওয়াই ও এই ভিডিওর মধ্যে জায়গা পেয়ে গিয়েছে এবং এটা হচ্ছে স্পেশালি অয়েলি স্কিন টোনের আপুদের জন্য মানে অয়েলি স্কিনের আপুদের জন্য এবং ওদের শেড রেঞ্জও খুবই ভালো অনেকগুলো শেডে তোমরা এই ফাউন্ডেশনটা পাবা ওদের কাভারেজ হচ্ছে মিডিয়াম টু ফুল কাভারেজ একটা ফাউন্ডেশন এবং এটা ব্যবহার করলে তোমাদের ডার্ক সার্কেল হাইড করার জন্য একটা কনসিলার ব্যবহার করতে হবে ফর শিওর এটা পুরোপুরি ডার্ক সার্কেল হাইড করবে না সুতরাং এই তো এটা হচ্ছে ওয়েটন ওয়াইল্ডের একটা ফাউন্ডেশন যেটা আমার খুবই খুবই ফেভারিট তাও নেক্সট আমি তোমাদেরকে যেটা দেখাবো এটা রিজনেবল প্রাইসে খুব ভালো লেগেছে আমার সেটা হচ্ছে W7 HD ফাউন্ডেশন এবং এইটা আমার সেটা হচ্ছে গোল্ডেন এবং যারা আমার স্কিন টোনের আছো তাদের আমি আই থিঙ্ক গোল্ডেন শেডটা অনেক স্যুট করে যাবে এটা আমার পারফেক্ট ম্যাচ এবং এই ফাউন্ডেশনটা ব্যবহার করলেও কিন্তু তোমাদের ডার্ক সার্কেল হাইড করার জন্য অরেঞ্জ কালার কারেক্টার বা যে কোনো ধরনের কালার কারেক্টার ব্যবহার করতে হবে এবং এটা ব্যবহার করার পরে কিন্তু তোমাদের ফেসটা হাইলাইটগুলো খুবই সুন্দর একটা কাভারেজ দিবে এটাও হচ্ছে মিডিয়াম টু ফুল কাভারেজ বাট এটা থেকে এটার কাভারেজটা একটু বেশি দ্যাটস ওয়াই এটা আমার একটু বেশি পছন্দ তো এটা ছিল W7 ফাউন্ডেশন HD ফাউন্ডেশন জিস মাস্ট ট্রাই এ ফাউন্ডেশন এবং এদেরও অনেকগুলো শেড আছে মোটামুটি ভালোই শেড রেঞ্জ সো তোমরা তোমাদের পছন্দের মতো একটা শেড পিক করে নিতে পারবে তারপরে আমি যে ফাউন্ডেশনটার মধ্যে যাব সেটা হচ্ছে আমার রিসেন্ট ফেভারিট এটা হচ্ছে মেবিলিনের ড্রিম ম্যাট মোস্ট ম্যাটিফাইং ফাউন্ডেশন প্লাস প্রাইমার আমার সেটা হচ্ছে সান বেজ 048 তো এই ফাউন্ডেশনে যেটা ক্লেম করে ওরা হচ্ছে প্রাইমার প্লাস ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা ব্যবহার করলে তোমাদের এক্সট্রা করে আর প্রাইমার কিন্তু ব্যবহার করতে হচ্ছে না টু ইন ওয়ান ফাউন্ডেশন এবং এটা কিন্তু ফুল কাভারেজ ফাউন্ডেশন যারা হচ্ছে ওয়েডিংয়ে মানে ওয়েডিং সিজন যেহেতু যারা বিয়ে বাড়িতে বিয়ে খেতে যাবে বা হচ্ছে নিজেই ব্রাইড তারা কিন্তু এই ফাউন্ডেশনটা ট্রাই করে দেখতে পারো এটা একদমই ফুল কাভারেজ অনেকটা প্যানকেকের মতো ফুল কাভারেজ ফিনিশিং দিবে এটা ইয়াস ইটস দ্যাট মাচ ফুল কাভারেজ প্লাস ম্যাট সো এটা তোমাদের মেকআপটাকে অনেকক্ষণ লং লাস্টিং করবে দিস ওয়ান অ্যান্ড তারপর আরেকটা ফুল কাভারেজ ফাউন্ডেশন আমি তোমাদেরকে দেখাবো সেটা তো আমার এর আগের অনেক ফেভারিট ফাউন্ডেশনের ভিডিওতেও ছিল এটা হচ্ছে মেবিলিনের সুপারস্টে ফাউন্ডেশন আমার সেটা হচ্ছে 36 ওয়ার্ম সান সো এই ফাউন্ডেশনটা খুবই 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 ফুল কাভারেজ এটা ব্যবহার করলে কিন্তু তোমাদের কালার কারেক্টিং করার প্রয়োজন নেই এটা ব্যবহার করলেও কালার কারেক্টিং করার প্রয়োজন নেই এগুলো নিজেরাই মানে আইমিন 100 তে 100 সো এই তো এটা ছিল একটা ফাউন্ডেশন এবং এটা কিন্তু কনসিলার হিসেবে তোমরা ব্যবহার করতে পারবা দিস ইজ দ্যাট মাচ ফুল কাভারেজ সো এটা হচ্ছে মেবিলিনের সুপারস্টে 24 আওয়ার লাস্টিং ফাউন্ডেশন যেটা আসলে অনেকক্ষণ ধরে লাস্ট করে স্কিনে এবং এটা একটা অনেকেই ক্লেম করে যে অক্সিডাইজ করে আমার কাছে যে ইউকে ভার্সনটা আছে সেটা আমার কাছে অক্সিডাইজ করে বলে মনে হয় নাই বা যে USA ভার্সনটা আছে সেটা আমি শুনেছি অনেকে স্কিনে অক্সিডাইজ করে শোনা কথা মিথ্যে হতে পারে আমি জানি না বাট আমার কাছে ইউকে ভার্সনটা আছে সেটা কিন্তু অক্সিডাইজ করে নাই এবং এই ইউকে ভার্সনটা কিন্তু তোমরা বিউটিফ্লাই ইউকেতে পেয়ে যাবে তারপরে আমি তোমাদেরকে যে ফাউন্ডেশনটা দেখাবো সেটা তোমার রিসেন্ট ফেভারিট এবং এই ফাউন্ডেশনটা ছাড়া এখন আমি আমার মেকআপ কল্পনাই করতে পারি না এবং আজকেও আমি এই ফাউন্ডেশনটাই দিয়ে আছি এটা হচ্ছে মেবিলিনের ড্রিম আরবান কাভার ফুল কাভারেজ ফাউন্ডেশন ইট ব্লেন্ডস লাইক আ ড্রিম এবং এটা লাইট ওয়েট একটা ফাউন্ডেশন এটার মধ্যে SPF 50 আছে সুতরাং তোমাদের এক্সট্রা করে সানস্ক্রিনে ব্যবহার করতে হচ্ছে না এবং আমার সেটটা হচ্ছে 0305 গোল্ডেন অ্যাম্বার 30 ml প্রোডাক্ট আছে ফুল 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 কাভারেজ প্লাস লাইট ওয়েট এবং কেউ যদি আমাকে বলে এই দুইটার মধ্যে কোনটা চুজ করবো আমি বলবো যারা লাইট ওয়েট ফাউন্ডেশন পছন্দ করো অবভিয়াসলি এটা চুজ করবে বাট যারা হেভি ওয়েট ফাউন্ডেশন ক্যারি করতে পারো তারা এটা চুজ করবে কিন্তু দুইটার কাভারেজই সেম ঠিক আছে তো এই তো ছিল এই ফাউন্ডেশনটা এটা দামের তুলনায় খুবই বেস্ট একটা ফাউন্ডেশন আমি অলওয়েজ রেভ করবো এই ফাউন্ডেশনটা নিয়ে আসলে অনেক ভালো একটা ফাউন্ডেশন তো এইটা ছিল আমার পছন্দের 5 নাম্বার ফাউন্ডেশন তো আপুরা
লং স্টোরি শর্ট, আমি আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটি দেখে তোমরা বুঝে গিয়েছো আমার ফেভারিট ফাউন্ডেশন কোনগুলো এবং কোন ফাউন্ডেশনগুলো ছাড়া আমার চলেই না। সুতরাং এই ফাউন্ডেশনগুলো কিন্তু তোমরা নিজেদের জন্য পিক করে ফেলতে পারো। তো আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আর কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করব। নেক্সট কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো, সেই পর্যন্ত সময় অনেক বেশি ভালো থাকবে। আর টপ 5 সিরিজে তোমরা আর কোন প্রোডাক্টগুলো দেখতে চাচ্ছ সেগুলো জানিও আমাকে তোমরা কমেন্ট করতে পারো। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে। I love you guys so much. Bye bye.